আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র সেরে এবার সম্মুখ সমর ডোনবাসে উপস্থিত রুশ ও ইউক্রেনীয় সেনারা আরও একটি বৃহত্তম শহর দখলের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরব মহানবী সাল্লাহ আলাহিউসাল্লামকে অপমাননার জেরে ভারতের একাধিক শহরে হামলার হুমকি ইসরায়েল দ্বারা সমর্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ মিত্ররা এর বোর্ড অব গভর্নরদের কাছে ইরান বিরোধী খসড়া প্রস্তাব জমা দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ক্ষেপণাস্ত্র ছেড়ে এবার সম্মুখ সমর ডোনবাসে উপস্থিত রুশ ও ইউক্রেনীয় সেনারা মুখোমুখি লড়াইয়ে নামল রাশিয়া ও ইউক্রেন দূর থেকে শত্রুপক্ষকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চলছিল এবার শুরু হলো সম্মুখ সমর ইউক্রেনে ডোনবাস এলাকায় সেবেরোদোনেস্কো শহর যাকে যুদ্ধের বর্তমান ভর কেন্দ্র বলা হয়ে থাকে গতকাল রাতে ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভৌদিমির জেলেন্সকি একথা জানিয়ে বলেছেন সেবেরোদোনেস্কের রাস্তায় দুই বাহিনীর মুখোমুখি লড়াই আরও তীব্রতর হচ্ছে ইউক্রেনীয় সেনানায়করা অবশ্য হাল ছাড়েনি ডোনবাসের লুহানস্ক ও দোনেস্কো প্রদেশের মতো গুরুত্বপূর্ণ শহরগুলি ইতিমধ্যে তাদের দখলে পুতিন আপাতত পাখির চোখে পূর্ব ইউক্রেনের ডোনবাসে আপাতত সর্বত্র সমান্তরাল প্রশাসন চালু করা চেষ্টা করেছে মস্কো তবে লুহানস্ক প্রদেশের বিখ্যাত শিল্প শহর সেবেরো কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল এখনো প্রতিরোধ বজায় রেখেছে ইউক্রেনের বাহিনী ভিডিও সামনে দিচ্ছে বার্তায়ের মেয়র আলেকজান্ডার স্ট্রুকো বলেছেন ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে গোলা বর্ষণের বর্বরতাও বেড়েছে বলে জানা গেছে ইউক্রেনের দাবি বৃষ্টি বসত এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া গোলার আঘাতে কাল দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে যদিও বলে আসছে সাধারণ মানুষ বা বসতি এলাকার কোন ক্ষয়ক্ষতি তারা করবে না সূত্রের খবর রুশ মেজর জেনারেল রোমান কুটুচো নিহত হয়েছেন ডোনবাসে ইউক্রেন ডেনিস পুশিলিন এ কথা জানিয়েছেন এদিকে জানবেন রাশিয়া ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া খনি ও কয়লার কারখানা সহ ইউক্রেনের পূর্ব শিল্প অঞ্চল সম্পূর্ণরূপে দখলে নেওয়ার কাছাকাছি এসেছে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গে সৈগু বলেছেন লুহানস্ক প্রদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে মস্কো বাহিনী এবং ইউক্রেনের কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এখন ধোনেত্কের প্রায় অর্ধেক প্রদেশ দখল করে নিয়েছে বলে মনে হচ্ছে দুই মাস আগে কিয়েব আক্রমণের একটি ব্যর্থ প্রচেষ্টা ছেড়ে দেওয়া হয় রাশিয়া বলছে যে পুরো ডোনবাস দখল করাই তার প্রধান লক্ষ্য মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দুই সাল থেকে ডোনবাসে আক্রমণ শুরু করে যুদ্ধের শুরুতে রাশিয়ান সোনারা পুরো অঞ্চল ও দক্ষিণে উভয় জাফরিজিয়া অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ নিয়েছিল রাশিয়ার কর্মকর্তারা এবং তাদের স্থানীয় কর্মকর্তাদের এই অঞ্চলটিকে স্বাধীন ঘোষণা বা রাশিয়ার সাথে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা আলোচনা করছিলেন তবে সম্ভবত ইউক্রেনের অভ্যন্তরে রুশ নাশকতা নাশকতার সর্বশেষ ক্ষেত্রে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মঙ্গলবার জানিয়েছে যে খেরসন শহরের একটি ক্যাফেতে বিস্ফোরণে চারজন নিহত হয়েছে টাস স্পষ্টতই রাশিয়ান অধিকৃত শহরে বোমা হামলাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছে ফেব্রুয়ারির আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন রাশিয়া দেশের সাত শতাংশ নিয়ন্ত্রণ করছে যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ যা রাশিয়া দুই চোদ্দ সালে সংযুক্ত করেছিল যদিও রাশিয়া উচ্চতর ফায়ার পাওয়ার আছে ইউক্রেনের ডিফেন্ডাররা মূল ও পাল্টা আক্রমণ করার ক্ষমতা দেখিয়েছে জেলেন্সকি বলেন গতদিনে পূর্ব ডোনবাস অঞ্চলে রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি ডোনবাসের একেবারে বীরত্বপূর্ণ প্রতিরক্ষা অব্যাহত আছে তিনি মঙ্গলবার রাতে তার ভিডিও ভাষণে এই কথা বলেছিলেন এদিকে জানবেন তুরস্ক তুরস্ক সফরে রুশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন তিনি ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে আলোচনার লক্ষ্যে আঙ্কারায় মঙ্গলবার দুদিনের এ সফর করেন মস্কোর হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়েছে গত দশই মার্চ তুরস্ক ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে তিনি আঙ্কারা সফর করেছিলেন এরপর তিনি তার দ্বিতীয় তুরস্ক সফর ল্যাপ্রভের সাথে সেনা প্রতিনিধি দলও রয়েছে এদিকে মাইনপুতে রাখা সত্ত্বেও জাতিসংঘের অনুরোধে তুরস্ক ইউক্রেনের বন্দরসমূহ থেকে কন্টেইনার বাহী জাহাজগুলো থেকে এক করে বের করে আনতে সম্মত হয়েছে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোকানকে ফোন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধকালে আটকে থাকা কন্টেইনার বাহী জাহাজগুলো মুক্ত করতে তুরস্কের সাথে মস্কো কাজ করতে প্রস্তুত এ কারণে তুরস্কে ল্যাপ্রভের আলোচনার মূল বিষয় ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলোকে সারিয়ে আনতে একটি নিরাপত্তা করিডর তৈরি করা ইউক্রেনের বন্দরে আটকে থাকা এসব জাহাজ মূলত গোম এবং অন্যান্য খাদ্যশস্য রয়েছে ইউক্রেনের রাশিয়ার হামলা ও মস্কোর ওপর পশ্চিমা অবরোধের কারণে এই দুটি দেশ থেকে খাবার সংগ্রহের এবং সরবরাহ বন্ধ রয়েছে এ কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরিতে আশঙ্কা দেখা দিয়েছে কারণ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের ৩০ শতাংশ গোম সরবরাহ করে থাকে ইউক্রেনের বিভিন্ন বন্দরে বেশ কিছু শস্যবাহী জাহাজ আটকে আছে রুশ সৈন্যরা এসব জাহাজ ঘিরে রেখেছে এ কারণে গোম সূর্যমুখী তেলসহ অন্যান্য খাদ্যদ্রব্য ও সার রপ্তানি বন্ধ রয়েছে এদিকে জানবেন মহানবী সাল্লাহ আলাইহাল্লামকে অবমাননার জেরে ভারতের একাধিক শহরে হামলার হুমকি মহানবী হরসুত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের একাধিক শহরে আত্মঘাতী হামলা চালানোর হুমকি এসেছে এই হুমকির পর ভারতের কেন্দ্র সরকার বিভিন্ন শহরে হাই আলার্ট জারি করেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয় ছয়ই জুন আত্মঘাতী হামলা চালানোর হুমকি সংবলিত একটি চিঠি পাঠিয়েছে আল কায়দা তারা জানিয়েছে নবী আলাইহাল্লামের সম্মানের জন্য লড়াই দিল্লি মুম্বাই প্রদেশ এবং গুজরাটের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা চালানো হবে এই হুমকির পর ভারতের কেন্দ্রীয় সরকার শহরগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে চিঠিতে লেখা রয়েছে কয়েকদিন আগে হিন্দুত্বের ধ্বংসধারীর আল্লাহর শরিয়ার বিরোধী মুহাম্মদ আল মুস্তাফা আহমেদ আল মুস্তফা এবং পবিত্র ও মহান স্ত্রী সবার আস্তার শাহিদা আয়েশা বিনতে আবু বকর সিদ্দিকের নামে ভারতীয় চ্যানেলে অত্যন্ত খারাপ ভাষায় অপমান করা হয়েছে এ কারণে বিশ্বজুড়ে সমস্ত মুসলিমের হৃদয় রক্তাক্ত হয়েছে তাদের মন প্রতিহিংসায় পরিপূর্ণ হয়েছে এর বদলা অবশ্যই নেওয়া হবে চিঠিতে আরও লেখা রয়েছে বিশ্বের সমস্ত উদ্ভুত বেয়াদব মুখ বিশেষ করে হিন্দুত্ব সন্ত্রাসী যারা ভারতকে কবজা করে রেখেছে তাদের বিরুদ্ধে লড়ব আমরা নবীর সম্মানের জন্য সবাইকে লড়াইয়ের সামিল হতে বলবো। ভারতের আলোচিত জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে গত মাসে এক টেলিভিশন টক শোতে মহানবী আলাইসাল্লাম প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এ ঘটনায় উত্তরপ্রদেশের মুসলিমদের ক্ষুব্ধ করে তোলে বৃহস্পতিবার নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেন রাজ্য বিজেপির অপর নেতা নবীন কুমার চিন্তাল পরে অবশ্য সে টুইট মুছেও ফেলেন তিনি এদিকে এ ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর উত্তরপ্রদেশের কানপুর পরিচালায় দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষও হয়েছে এদিকে জানিয়ে দিব ইসরায়েল দ্বারা সমর্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ মিত্ররা আইএই এর বোর্ড অব গভর্নরদের কাছে ইরান বিরোধী খসড়া প্রস্তাব জমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুই সালে পারমাণবিক চুক্তিতে তিনটি ইউরোপীয় স্বাক্ষরকারী ইসরায়েলি সরকার সমর্থিত ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিষেধ করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছেন বলে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ ত্রয়িকা ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স মঙ্গলবার পঁয়ত্রিশ জাতির বোর্ডের কাছে খসড়াটি জমা জমা দিয়েছে ইরান তিনটি সাইটে পারমাণবিক কার্যকলাপের বিষয়ে আইএইএ এর প্রশ্নের স্বচ্ছ প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রয়টার্সের দ্বারা দেখা খসড়া অনুসারে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করে এই তিনটি অঘোষিত অবস্থানের সাথে সুসম্পর্কিত সুরক্ষা সমস্যাগুলি এজেন্সির সাথে যৌথ অসংখ্যা মৃতস্টিকিয়া সত্ত্বেও ইরানের অপর্যাপ্ত সার গর্ব সহযোগিতার কারণে অসামান্য রয়ে গেছে খসড়া রেজুলেশন নিয়ে বিতর্ক করা হবে এবং এই সপ্তাহের গভর্নর বোর্ডের ত্রৈমাসিক সভায় ভোট দেওয়া হবে রেজুলেশন এখন বিশ্বাস করা হয় যে ইরানের মামলাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সুপারিশ বাদ দেওয়া হয়েছে একটি পদক্ষেপ যা উল্লেখযোগ্যভাবে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং সম্ভবত দুই হাজার চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য চলমান আলোচনাকে ডুবিয়ে দেবে ইরানি কর্মকর্তারা বলেছেন যে আই রাজনৈতিকভাবে আপোষ করা হয়েছে বলেছেন তেহরান অসামান্য সমস্যা সমাধানের সংস্থাটিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ